পরবর্তী খবর তিতাবৰৰ খৰিকটিয়াত করুণ ঘটনা রাজধানী এক্সপ্রেসের খুন্দাত মৃত্যু দুটাক বন্য হস্তির রেলর খুন্দাত প্রায় 100 মিটার পর্যন্ত সুচরি গল দুইটা হাতী রেল লাইনত হাতির সফর খবর আগতীয়াক দিছিল বন বিভাগে রেল চালকে রেলর গতিবেগ নকমার অভিযোগ উত্থাপন করে বন বিভাগে ইতিমধ্যে দুটা হাতির মৃত্যু হয়েছে আর আন এটা হাতী আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমান মরণ কাতর চিঁয়র এই হাতীটোর শুনবলে পয়া হয়েছে যন্ত্রণাত ছটফটাই আছে এটা বন্য হস্তিয়ে তীব্রবেগী রাজধানী এক্সপ্রেসের খুন্দাত দুটা হাতির মৃত্যু এটা আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হাতীটোক এতিয়াও উদ্ধার করবা হওয়া নাই বা চিকিৎসার ব্যবস্থা এতিয়াও করবা হওয়া নাই যন্ত্রণাত ছটফটাই আছে এই হাতীটোয়ে এই হাতীটোর উদ্ধার অভিযানত নামি পড়েছে বর্তমান বন বিভাগের লোক আমি দৃশ্য দেখাইছো এনেদরে খড়িকটিয়াত সংঘটিত হয়েছে এই করুণ ঘটনা তীব্রবেগী রাজধানী এক্সপ্রেসের খুন্দাত দুটাক বন্য হস্তির মৃত্যু হয়েছে এটা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে উল্লেখযোগ্য যে বন বিভাগে রেল লাইনত হাতির সফরের খবর আগতীয়াক রেল বিভাগক অবগত করেছিল কিন্তু তার পিছতো রাজধানী এক্সপ্রেসের দরে এখন রেলের গতিবেগ কিয় হ্রাস করা নহল তাকে এই মুহূর্তে প্রশ্ন উত্থাপন হয়েছে এই মুহূর্তে কোনো ধরনের স্পষ্টীকরণ দিয়া নাই রেলওয়ে কর্তৃপক্ষ বন বিভাগে স্পষ্টক এই কথা জানাইছে সংবাদ মাধ্যমক যে বারম্বার অবগত করা হয়েছিল রেল লাইনত হাতির সফরের কথা বারম্বার রেল বিভাগক অবগত করেছিল বন বিভাগে কিন্তু তার পিছতো কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরিলে বন বিভাগের এই খবরক সম্পূর্ণরূপে আওকাণ করিলে এই খবর আর যার পরিণতিত দুটাক বন্য হস্তিয়ে করুণ মৃত্যুক সাবটি লবলগিয়া হল আর ইয়ার উপরে আন এটা বন্য হস্তি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমান যন্ত্রণা ছটফটাই আছে আর এই হাতীটোক উদ্ধার অভিযানত নামি পড়েছে বর্তমান বন বিভাগ ইতিমধ্যে চিকিৎসকর দলও ঘটনাস্থলীলৈ রওনা হয়েছে হাতীটোর পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও ইতিমধ্যে বন বিভাগে গ্রহণ করেছে রেলর খুন্দাত দুই গজরাজর মৃত্যু আনহাতে আহত হয়েছে এটা গুরুতরভাবে বন্য হস্তি তিতাবৰত সংঘটিত হয়েছে এই করুণ ঘটনা স্থানীয় দল সংগঠনে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে এই ঘটনার এটা উচ্চস্তরীয় তদন্তর দাবি উত্থাপন করেছে দল সংগঠন তথা স্থানীয় লোকসকলে বৰ নিশাৰ মানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটিল আপনার 10:50 পক্কা 10:50 আপনার নামনিমোয়া রাজধানী এক্সপ্রেস আপনার মানে গতি তেখেতলোকে স্পীড মানে পুরো ফুল মানে স্পীডতে আহিছিলে আর আমি 8 বজাত তেখেতলোক আমার ট্রেকর গ্রুপ আছে সেই গ্রুপত দিছিল যে লোক পাইলট সকলক এলার্ট করে দিছিল যাতে মানে এটু এটা হাতির দণ্ডিও হয় মানে ট্রেন স্লো চলাবলে সাবধানতা অবলম্বন করবলে কোয়া হয়েছিল কিন্তু অথস্থ দুর্ভাগ্যবশত কালি তেখেতলোকে কি সংক্রান্ত ইমান স্পীডত মানে গতিবেগত আহি মাক আর একটা বাচ্চা মানে ইয়াতে হিট করে এতিয়া রাতে আন্ধার একচুয়ালি আমি দেখা পাওয়া নাছিলো কিন্তু প্রতি নিশা যেটা হাতিখিনি ব্যাক হয়ে আহে তেতিয়া এটা হাতি ইনজিউর্ড অবস্থাত পোৱা গৈছে মানে এটা ভরি ফ্র্যাকচার হওয়া যেন অনুমান হয়েছে আমার রেস্কিউ টিম কাজিরঙার পর আহি আছে তেখেতলোকে আহি আমি ট্যাঙ্কুলাইজ করার পিছতে আমি প্রকৃত তথ্যটো মানে গম পাম আনমোল যাদব আছে পোনপটীয়া সম্প্রচারত আনমোল ইতিমধ্যে আপুনি আমাক জানাইছে যে এই দুটা হাতির মৃত্যুর পাছত কেনেকুৱা ধৰণৰ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সমান্তরালক আন এটা বন্য হস্তি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে হাতীটোর উদ্ধার অভিযানও বর্তমান চলাই থকা হয়েছে চিকিৎসকর দল উপস্থিত হয়েছে নে নাই এইখিনি মুহূর্তত আর এই সমগ্র ঘটনা সন্দর্ভত শেহতীয়াক রেলওয়ে কর্তৃপক্ষ কিবা প্রতিক্রিয়া প্রকাশ করেছে নে নাই হয় জয়ন্ত মই সবিশেষ আমি পোনপটীয়াক নিউজ18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শকক দেখুৱাই আছিলোঁ যে আঘাতপ্ৰাপ্ত হাতীটো বৰ্তমান এটা নলাত আবদ্ধ হৈ আছে মোৰ লগত খণ্ড বন বিষয়াগৰাকী আছে তেওঁৰ পৰা সকলো মন্তব্য ল'ম ভেটেনেৰী যি চিকিৎসক ইয়াত আহি উপস্থিত হৈছে আৰু তেওঁলোকে যিসকল বন্য হস্তি নিধন হৈছে তেওঁলোকক মৰণোত্তৰ পৰীক্ষা কৰিব তাৰ পিছতে তেওঁলোকক যিটো যাৱতীয় কাম কাজ সম্পন্ন কৰিব মোৰ লগত বন বিষয়াগৰাকী আছে পোনে পোনে মন্তব্য ল'ম ছাৰ হাতীটো উদ্ধাৰৰ ক্ষেত্ৰত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আপোনালোকে তাৰমানে আঘাতপ্ৰাপ্ত হাতীটো একচুৱেলি আপনার হেৰি আপনার আমার বোকাঘাটের রেস্কিউ কাজিরঙার টিম এটা আহি আছে ডক্টর টিম এটা তেখেতলোকে ট্যাঙ্কুলাইজ করে পরীক্ষা নিরীক্ষা করব ইন্টারনেল ইঞ্জুরি হওয়ার নিচিনাই আমার অনুমান হয়েছে কিন্তু তেখেতলোক অহার পিছতে পরিষ্কার হব আর ট্রিটমেন্টও হয় রেল বিভাগে এই ক্ষেত্রে আপনার যোগাযোগ করেছে নাকি এই পর্যন্ত রেল বিভাগে কোনো আমার যোগাযোগ কর্পোরেশন করা নাই আর ঘটনাটা হওয়ার পিছত তেখেতলোকৰ কোনো দেখা সাক্ষাৎও নাই ইয়াত তেখেতলোকৰ মানুহও নাই ইয়াত
ভেটেনারি চিকিৎসক আহি উপস্থিত হয়েছে, ভেটেনারি চিকিৎসকে মানে মৰণ পৰীক্ষা কৰিব। তাৰমানে আমাৰ যি ভেটেনারি আপোনাৰ মৰিয়নীৰ ভেটেনারি তেখেতলোকে আপোনাৰ ধৰক মৃত হাতি দুটা মৰণোত্তৰ পৰীক্ষা কৰি বিভাগীয় নিয়ম নীতিত ইয়াতে সৎকাৰ কৰা হ'ব আৰু বিভাগীয় নিয়ম নীতিৰ ওপৰতে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব ৰেলৱে ডিপাৰ্টমেণ্টৰ ওপৰত। হয় জয়ন্ত, মই নিউজ18 অসম এষ্টৰ দৰ্শকসকলক পোনে পোনে দৃশ্য দেখুৱাম। এনেদৰে হ হ লোক আহি উপস্থিত হৈছে, প্ৰতিজন লোকৰ মনত এটা ক্ষোভ উজাইছে ৰেল বিভাগৰ বিষয়াসকলৰ ওপৰত, কাৰণ বন বিভাগে আগতীয়াকৈ তেওঁলোকক জাননী প্ৰেৰণ কৰিছিল, কাৰণ এই এনিমেল কৰিডৰ হিচাপে পৰিণত খৰিকটীয়া যিটো চাহ বাগিচা আছে তাত যথেষ্ট বন্যহস্তি বিচৰণ কৰে। তাৰ পাছতো অৱগত হোৱাৰ পাছতো তেওঁলোকে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে। খন্তেক সময়ৰ আগতে ইয়াত মই উপস্থিত থকা সময়ত যিটো ৰাজধানী এক্সপ্ৰেছ গ'ল ইয়াৰ পৰা, তাৰ মই ভিজুৱেল আমাৰ দৰ্শকক প্ৰেৰণ কৰিছিলোঁ। অতি দুৰ্ভাগ্যজনক কথা, তেওঁলোকে দ্ৰুতগতিত এতিয়ালৈকে হ্ৰাস কৰা নাই। ইয়াত যি ভেটেনেৰি চিকিৎসক আছে তেওঁৰ পৰা পোনে পোনে মন্ত্ৰী বোলাম ছাৰ, অলপ আগতে আপুনি আহি ইয়াত উপস্থিত হ'লগৈহি, আপুনি ইয়াৰ পিছত কি কৰিব আপোনাৰ যাৱতীয়? মই নমস্কাৰ, মই একচুৱেলি মৰিয়নী পশু ৰাজ্যিক পশু চিকিৎসালয়ৰ চিকিৎসক, মই ডাক্তৰ উজ্জ্বল জ্যোতি দত্ত। মই এতিয়া আমাক বন বিভাগে খবৰ দিলে যে এনেকৈ হাতী এটা আপোনাৰ ট্ৰেইনৰ এক্সিডেণ্ট হৈ পৰি আছে বুলি। আমি এতিয়া ইয়াক আমাৰ যিখিনি প্ৰাৰম্ভিক আমি ট্ৰিটমেণ্টো এতিয়া কথাই নাহে আৰু, এতিয়া আমি পোষ্টমৰ্টেমৰ কামখিনি আৰম্ভ কৰিম। আৰু আমাৰ খান্দে ভেটেনেৰী খান্দে ট্ৰিটমেণ্ট বা পোষ্টমৰ্টেম দুটাৰ বাহিৰে বেলেগ হেৰি নাই। বাকী বন বিভাগে যেনেদৰে খবৰ দিছে যেনেকৈ ট্ৰেইনত তেনেকৈ হেৰি হৈছে, এটা দুৰ্ঘটনা হৈ পেলাই এনেকৈ মৰি আছে, আমি আহি দেখিছোঁ যে এনেকৈ মৰি পৰি আছে। আৰু সেইটো আমি অতি দুখজনক কথা, কাৰণ সকলোৱে নিন্দা কৰিছে, এক অমানৱীয় ঘটনা সংঘটিত হ'ল। মই জয়ন্ত মই এক্সক্লুচিভ দৃশ্য দেখুৱাম নিউজ18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকৰ লগত। এই ট্ৰেইন আহি আছে, তাৰ দ্ৰুতগতি কেনেদৰে তেওঁলোকে হ্ৰাস নকৰে তাৰ এক্সক্লুচিভ আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিব। এতিয়া মই দৃশ্য দেখুৱাইছোঁ, এনেদৰে তেওঁলোকে কোনো নিজৰ দ্ৰুত বেগ যদি হ্ৰাস নকৰে তাৰ প্ৰতিচ্ছবি পোনে নিউজ18 অসম নৰ্থ ইষ্টৰ এক্সক্লুচিভ দৃশ্য মই দেখুৱাইছোঁ। অতি দুৰ্ভাগ্যজনক কথা, ট্ৰেইন আহি আছে বৰ্তমান, কিন্তু অতি দুখজনক কথা, তেওঁলোকে নিজৰ যিটো হাক দ্ৰুতগতি হাক নকৰে। মই পোনপ্ৰথমতে নিউজ18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক আজি দেখুৱাবলৈ সক্ষম হৈছোঁ। এনেদৰে আনমোল বন বিভাগৰ আৰু কোন কোন উচ্চ পৰ্যায়ৰ বিষয়া তাত উপস্থিত হৈছে দেখুৱাম। এনেদৰে হয়, খণ্ড বন বিষয়াগৰাকী আছে, খন্তেক সময়ৰ পিছত জিলা বন বিষয়াগৰাকী আহি উপস্থিত হ'ব, কিন্তু পশু চিকিৎসক আহি উপস্থিত হৈছে। মই সামগ্ৰিক দৃশ্যপথতে দেখুৱাই লৈছোঁ, এক্সক্লুচিভ দৃশ্য দেখুৱাই লৈছোঁ। এনেদৰে ট্ৰেইনসমূহ আহে, তেওঁলোকে যিটো আমাৰ দৰ্শকে দেখিলে, এনেদৰে পোনে পোনে এক্সক্লুচিভ দৃশ্য দেখিলে কেনেদৰে ট্ৰেইনসমূহ আহে। আৰু এতিয়া বৰ্তমান JCBৰ সহায়ত বৃহৎ বৃহৎ গাঁত খান্দি থকা হৈছে, কাৰণ এই পশু যি হাতী বন্যহস্তিসমূহ ইয়াত পোতা হ'ব, কাৰণ যেতিয়া PM পোষ্টমৰ্টেম ৰিপৰ্টৰ পিছতে তেওঁলোকক ইয়াত পোতা হ'ব। JCBৰ সহায়ত বৃহৎ বৃহৎ গাঁত ইয়াত খান্দি থোৱা হৈছে। আৰু বন বিষয়া জিলা বন খণ্ড বন বিষয়া আহি উপস্থিত হৈছে, কিন্তু জিলা বন বিষয়া আহি খন্তেক সময়ৰ পিছত ইয়াত উপস্থিত হ'ব। মই সামগ্ৰিক দৃশ্য দেখুৱাই লৈছোঁ নিউজ18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক। হয়, স্থানীয় ব্যক্তিসকল আছে, তেওঁলোকৰ স্থানীয় ব্যক্তিসকলৰ মাজতো প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে। আৰু এনেদৰে বন বিভাগৰ যি অভিযোগ, ৰেল কৰ্তৃপক্ষই কোনো গুৰুত্ব প্ৰদান নকৰিলে তেওঁলোকে দিয়া খবৰক, আৰু তাৰ বাবে এই কৰুণ ঘটনা সংঘটিত হ'ল। আৰু এই ঘটনাৰ যাতে পুনৰাবৃত্তি নহয় আৰু এই ক্ষেত্ৰত বন বিভাগ বা ৰেলৱে কৰ্তৃপক্ষই পৰৱৰ্তী সময়ত কি পদক্ষেপ গ্ৰহণ কৰে সেয়াও লক্ষণীয় হ'ব। পশু চিকিৎসকৰ দল ইতিমধ্যেই ঘটনাস্থলীত উপস্থিত হৈছে, আঘাতপ্ৰাপ্ত হাতীটোৰো চিকিৎসাৰ ব্যৱস্থা কৰা হ'ব আৰু কিছু সময় পিছতে জিলা বন বিষয়াগৰাকী উপস্থিত হ'ব আৰু কেনেদৰে এই বিষয়টো তদন্ত কৰে সেয়াও লক্ষণীয় হ'ব। আনমোল, কিছু সময়ৰ বাবে বিদায় জনাইছো আপোনাক।